হ্যালো বন্ধু, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমার সবাই কেমন আছো? সবাই সুস্থ আছো, ভালো আছো? দেখো আমাদের গ্যাস পাইপটা খোলা, কষিয়ে চলছে। তোমার দাদা ভাই করছে, চেষ্টা করছে এখন নতুন গ্যাসটা লাগানোর জন্য। পুরোন গ্যাসটা পাইপটা খুলে নিচ্ছে, চলো দেখতে থাকো। দেখো, আমাদের গ্যাস খোলা, কষিয়ে চলছে। আমার ছেলে আর আমার তোমার দাদা ভাই এখন জানি না কি করে করবে, কষিটা হবে কি না সেটা জানি না, চলো দেখতে থাকো। দেখো বন্ধুরা, যা এখন এখানে আমরা গ্যাসটা লাগাবো, মুছে নিই। বলো, সুন্দর করে মুছে রেখে দিয়েছি। পাইপটা টেনে নে, ভালো লাগে? দেখো বন্ধুরা, জায়গাটা পরিষ্কার করে নিয়েছি দেখতে পারলে। তাহলে তোমার দাদাভাই এখন ওভেনটা নিয়ে চলে আসছে। এখানে কেমন হয়েছে ওভেনটা সেটিং করতে যে ওইখানে না, সেই সিমের একটা পাইপ লাগাতে হবে। সবার উপরে দেখি পাইপ থাকে, ওই পাইপের মধ্যে দিয়ে ওই পাইপটা না, একটা সাদা টাইপের পাইপ, মানে প্লাস্টিক টাইপের। আমি ছোট ভাইকে বাড়ি দেখেছি, এইখান দিয়ে এরকম পাইপ দেবে এইটার মধ্যে দিয়ে, আর এদিক দিয়ে সিমেন্ট মানে একটু ভরে থাকবে, ফাঁকা থাকবে না। আচ্ছা, বুঝতে পেরেছি বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি। কালারটা খুব ভালো লাগছে আমাদের, কালো এটার মধ্যে কালোটা পুরো বোঝা যাচ্ছে। এটা পেছন চলে এসছে স্যান করতে, চলে আসতে যাই, খুব কষ্ট হচ্ছে। লাগানো খুব সহজ, সারা খুব দিলে জীবন পেয়ে যায়। আর ট্রাই নাও, নাও ট্রাই নাও, এইটা দিলে বেশ ভালো হওয়া করে। ছাড় না রে, খুশি কুলতো, দেখে দেখো দেখো তো তুমি সব দেখে দিই। সর্বি শোনতে জিনিসটা ভালো কুমার দামের না, ছোট দেখো মনে হচ্ছে ওইটা উঁচু বেশি ছিল ওইটা, ঠিক আছে।
টানা আছে কথা না এটা পুরো দেয়ালের সঙ্গে লাগবে না দেয়ালের সঙ্গে লাগবে না ফাঁকা রাখতে হবে তাহলে যাব তুমি ঠেলা দিও হ্যাঁ ঠেলা দাও ঠেলা দিও আরো ঠিক আছে একটু উঁচু করে দি কেন বলে তো জল টান লাগে আগে পেছনে করলে করো পেছনে পেছনে যাও আগে না পেছনে গিয়ে আর এইটা যেন এইটা যখন করো তখন এরকম নিচের দিকে যেন থাকে জিনিসটা উপরের দিকে না থাকে ঠিক আছে তারপরে বিকালে এটা খুলে রেখে দিয়ে কিছু মধ্যে ওটা পেছনে রেখে ওটা ধুয়ে মতো গুছিয়ে এটা পুরো সেট সেট মানুষের জম দিয়ে যাচ্ছে এইটা দিলে উপরে মুচো করে দিয়ে দিতে পারে বন্ধুরা দেখো লাগানি কমপ্লিট হয়েছে কেমন লাগছে বলো কিচেনটা আমার এখন কেমন লাগছে আরে সাজাবো কিচেনের সবকিছু কিনতে দিয়েছি নিয়ে আসবো এখানে স্টিলের সবকিছু আর এখানে আমার স্টিলের ঝাঁপিটা এখানে নিয়ে আসবো খুব সুন্দর করে কিচেনটা সাজানোর ইচ্ছা আছে কিন্তু দেখি কবে সাজাতে পারি দেখো কার ভালো লাগছে দেখতে থাকো এখন আমি পুজো টুজো করে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করবো এটা মেজের নিয়ে চলে এসছে এটা উঠিয়ে রাখি পুরোনো জিনিস তবু যত্ন করে উঠিয়ে রাখে এটা ঠিকঠাক করে রেখে দেবো কোনো দিন প্রয়োজন হলে কাজে লাগবে তাই না প্রয়োজনে কাজে লাগবে প্রয়োজন হলে না দেখো এটা আমার কেমন ছিল তোমরা অবশ্যই দেখবা কমেন্ট করে এটা কেমন লাগছে দেখো এত সুন্দর জিনিসটা আমার একটু মায়া লাগছে এত মায়া লাগছে যে এটা উঠে তো শুধু এটার জন্য আমি একটু চেঞ্জ করার শখ করছিল তাই এটা কিন্তু ঠিক করা যেত একটু মিস্ত্রিকে পঞ্চাশ টাকা কি একশো টাকা দিলে ঠিক হয়ে যাবে তবু আমি যেটা শখ করেছে তোমার দাদাভাই করে এটা এটা ঠিক করে নিয়ে আসবে নিয়ে আসে রেখে দেবো ওইটা আমি ইউজ করবো পরে আবার দরকার হলে কোনো সময় এইটা ইউজ করবো কি টাইট হয়ে গেছে বাবা দেখো চলো ঘরটা ছাড় দেবো এটা গুছিয়ে রাখি ঘরটা ছাড়টা দিয়ে তারপরে ওটা দিয়ে আমি রান্না বসিয়ে দেবো চলো এটা প্যাক করে গুছিয়ে রাখে দেখতে কথা করতে চলে এসেছি এখন এটা আমি পুজো দেবো জামাটা ছেড়ে এসে সন্ধ্যা লাগিয়ে এটা পুজো দিয়ে রান্না চাপাবো আর আজকে তোমরা তো বুঝতেই পারছো রবিবারের দিন মানে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া ওই জন্য তোমার দাদাভাই এখন পাঠিয়েছে দেখো 2 কিলো মুরগির মাংস পরে দেখাচ্ছি আর এতে কলা দুধও পাঠিয়েছো দুধ পাঠিয়েছো আমার মনেই নেই এত কলা এখানে কলা ওর জন্য বিক্রি হয় তো 40 টাকা কিলো আর এই কলা ছাড়া মানে পাওয়াও যায় না এটা তো দুধ নিয়েছে তোমার দাদা কী কী নিয়েছে দেখো না দুধটা উতরাবো দেখো তোমার দাদা দুধ নিয়ে এসছে কলা নিয়ে এসছে আর 2 কিলো মাংস নিয়ে এসছে মাংসটা আমি ছোবো না এখন ছেলে রেখে দিয়েছে চলো এখন পুজোটা দিয়ে
তারপর তোমাদের সঙ্গে আবার দেখা করছি। দেখো বিকালে নাস্তা চলে এসেছে, জিলেপি। বাইরের খাবারই রবিবারে খেতে হয়, তাই না? একটুখানি তো বাইরের খাবার না খেলে মজা আসে না। গরম গরম জিলেপি কে কে খাবে চলে আসা। আমি তো মাঝে মধ্যে জিলেপিটা খাই। আজকে আমরা রাত্রি বিরিয়ানি বানাবো, তাড়াতাড়ি করে টামাটা ছেড়ে পুজো দিয়ে তারপর বিরিয়ানি বানাতে শুরু। দেখো আমি পুজোটা দিতে এই যে একটু পুজো টুজো দিই, পুজোটা দেওয়ার পর তারপর রান্না চাপিয়ে দেবো। চলো বন্ধুরা, আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমি রান্না করতে চলে আসি। তাহলে দেখো আজকে আমি কোন জামাটা বলে নিয়েছি, দেখো দেখো বন্ধুরা আমার ছেলে আজকে ওপেন করছে গ্যাসটা। চলো এটা হতে লাগো, গ্যাসটা জ্বালো। দেখো আমার ছেলে নমস্কার দিচ্ছে। বন্ধুরা আমরা বিরিয়ানি বানাবো, গ্যাসের ওপেনিং। আজকে আমরা শর্তে বিরিয়ানি বানাবো, শর্তে স্পেশাল। এই মাংসগুলো রেখে দিই, মানে এত মাংস দিলে হবে না, 2 কিলো। কিছু কিছু মাংসটা রেখে দিই। কি অবস্থা মাংসর! কোন কোটা রাখি আর কোনটা রাখবো না সেটা বুঝতে পারছি। দেখো ললিপপ কটা এনেছে, 1, 2, 3, 4, 5, 6টা আর আছে না। আর দেখো পিস, দেখো এত বড় করে নিয়ে আসতে, এর মধ্যে মশলা যায় না জানো তো। দেখো এরকম বড় বড় পিস আনলে
মশলা যাবে মোবাইলে এত এইটুক লাগে তাহলে অরিজিনাল কতটা লাগবে চলো রাখি আমি গুছিয়ে নি ছি 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 ওই হাতে ধরে गरम मसला किसान भारी मसला पड़े पेट मेरे भलो लगे खूब सुंदर देखो बेटे मानस तो गैस टाइम भलो রানী আমাদের কমপ্লিট হয়ে গেছে কালারটা দেখো কি দারুণ আসছে দেখো ললিপপগুলো দেখাও শুনো বাবা ললিপপটা দেখাও খেতে কেমন হচ্ছে বিরানিটা খুব ভালো হ্যাঁ দেখো ঠাসিস না বাবু বকবে দেখো আমার ছেলেকে ললিপপ দিয়েছে আমি দেখো লেগ পিস নিয়ে গেছি দুটো করে খাবো আমরা চলো এখন খেয়ে নি তারপর তোমার সাথে দেখা করি বন্ধুরা আমি সব কাজ করে চলে এসেছি এখন মানে মনের টাইম খাওয়া দাওয়া সব কাজ কমপ্লিট হয়েছে তো এখন তোমাদের সঙ্গে আবার দেখা করতে চলে এসেছি যে এখন ব্লগটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো কমেন্ট করো লাইক করো শেয়ার করো চলো বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো